মুক্তার চে অনেক দামি কোরআন, মুক্তার চে অনেক দামি কোরআন, দেখেছো নিজ ঘরে তব কেন হত ভাগা, ফির বেড়াও বাতিলের দারে দারে। সোনার চেয়ে বেশি দামি কোরআন রেখেছো তুমি নিজ ঘরে, তব কেন হত ভাগা, ফির বেড়াও বাতিলের দ্বারে দ্বারে। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে, মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে, কান্দিবে অনেক পরে মুক্তার চেয়ে অনেক দামি কোরআন রেখেছো তুমি নিজ ঘরে, তব কেন হত ভাগা, ফির মারো বাতিলের দ্বারে দ্বারে। এই কোরআন চুষিয়া, এই কোরআন চুষিয়া আমেরিকা দেখো, পৃথিবীর বুকে গলায় আছে রাত, এই কোরআন মন্থন করে ইউরোপ ধারার বুকে গলায় আছে স্বর্গরাজ, গুপ্তধনের যত সন্ধান, গুপ্তধনের যত সন্ধান এই কোরআন দানিতে পারে, গুপ্তধনের যত সন্ধান এই কোরআন দানিতে পারে, তব ঘুর বেড়া হত ভাগা তুমি বাতিলের দ্বারে দ্বারে। সোনার চেয়ে দামি কোরআন, সোনার চেয়ে দামি কোরআন তুমি রেখেছো তোমার ঘরে, তব কেন ফির আমার তুমি বেকুফের মতো বাতিলের দ্বারে দ্বারে। এই কোরআন চুষিয়া আমেরিকা দেখো, এই কোরআন চুষিয়া আমেরিকা দেখো, এই কোরআন গবেষণা করে আমেরিকা দেখো, সারা পৃথিবীর বুকে গলায় আছে রাত, এই কোরআন মন্থন করে ইউরোপ সারা দুনিয়াতে গড়েছে স্বর্গরাজ, গুপ্তধনের যত সন্ধান, গুপ্তধনের যত সন্ধান এই কোরআন দানিতে পারে, তব কেন হত ভাগা, ঘুরে বেড়াও বাতিলের দ্বারে দ্বারে। শ্রদ্ধেয় অত্র মাহফিলের যোগ্যতম এলাকার নির্বাচিত তথা শেখুল জামিয়া মাদ্রাসা হেমায়াতুল ইসলাম সীতারামপুরের, তারপর অনেকেই যোগ্য যোগ্য ওলামা ইকরাম মঞ্চে উপস্থিত থাকা, তার উপর কিছু সংখ্যক খুব হাড় ভাঙা ঠান্ডাতে তৌহিদের বাণী এবং বিশ্ব প্রফেসর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা শ্রবণের জন্যে আমরা হাড় ভাঙা কনকনে ঠান্ডাতে কিছু সংখ্যক
ইসলাম দরদি মসজিদ দরদি ভাইরা এক জায়গাতে উপস্থিত হয়েছি এবং পর্দার আড়ালের পর্দাশীলা লজ্জাশীলা মা ও বোনেরা আল্লাহর কোটি কোটি প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপর তারই প্রেরিত রসুল বিশ্বকণ্ডারি নবী আরবি আহমদ মজতবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, যিনি মক্কার শুষ্ক ভূখণ্ডে তপ্ত বালুকাময় রাশি স্থানে বর্বরতার যুগে মা আমেনার কোডে উদ্ভাসিত হয়েছিলেন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাইরা আমার বোনেরা আমার, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন তারা বুঝে ফেলেছে। সপ্তাহে সপ্তাহে পুরুষরা জুমার মসজিদে জুমা পড়তে যান, জুমার খুতবা শোনেন, দূর দূরান্তরে জালসা জুলুস হয়, পুরুষেরা জালসা শুনতে যান, কিন্তু আমার মায়েরা আমার বোনেরা আমার খালারা যেহেতু ওনারা বাড়ির জাত, তারা বাইরে কোথাও যেতে পান না, যার কারণে ছোট ছোট আকারে দু থেকে তিনখানা কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আবাদের জন্য নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন। দুনিয়াকে আবাদ করার জন্য নারী আর পুরুষ, পুরুষ আর নারী দুটা জাতকে সৃষ্টি করেছেন। এখন কথা হলো যখন মহিলা সংক্রান্ত আলোচনা করা হয়, মা বোনদের সম্পর্কে আলোচনা করা হয়, তখন কিছু পুরুষ মজা নেয় কি, এই দেখো মা বোনদের আলোচনা হচ্ছে তারা ভোগের, তারা ভোগের পাত্রী, তারাকে ভোগ করব আমরা, এটা আমাদের মনের একটা আশা, মনের বাসনা। কিন্তু এ বাসনাটা কোরআন বলছে ভুল, এ থিওরিটা ভুল, হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভুল, একশোতে একশোটাই ভুল। বলবেন মাওলানা কি বলতে যাচ্ছেন আপনি? জি হ্যাঁ, কোরআনের কয়েকখানা আয়াত পড়েছি, তিনটা আয়াত পড়েছি, একটা বিষয়কে সাপোর্ট করার জন্য তিনখানা আয়াত তিন জায়গা থেকে পড়েছি। আজকের আলোচনা যদি আপনি মগজ লাগিয়ে আপনি মন মস্তিষ্ক থেকে আমার দিকে ধ্যান দিয়ে শুনেন, আমার কথা নয় স্বয়ং আল্লাহর বাণীকে যদি শুনেন, তাহলে কিছু খোরাক মনে হয় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা রেডি আছেন তো? রেডি আছেন বলেন, ইনশাআল্লাহ আমরা রেডি আছি। নারী এবং পুরুষ এই দুই শ্রেণীর আমরা দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, কেন কি কারণে পাঠালেন, একটাকেই যদি পাঠাতেন, পুরুষরাকেই পাঠাতেন মহিলাকে না পাঠাতেন, মহিলারাকে যদি পাঠাতেন পুরুষ মানুষকে, বেটা ছেলেরাকে যদি না পাঠাতেন তাহলে কি অসুবিধা ছিল? দেখেন কোরআন বলছে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে মহিলারা হলো জমি, কথাটা বুঝেন? একবারে আমি ভূমিকা না বেঁধে ডাইরেক্ট আলোচনাতে চললাম কোরআনের, মহিলারাকে জমি বলা হয়েছে, জমি নেশাউকুম হারসুল্লাকুম হার্স হার্স হারসা হাস মানে জমি, এই যে চাষাবাদ যেগুলোতে আমি আপনি করি একে জমি বলা হয়। হাগো
একটা কথা বলেন তো, মহিলারাকে জমি বলা হলো, জমি কেন বলা হলো? এর কারণটা পাঁচ থেকে ছ খানা বলবো আমি ইনশাআল্লাহ, পাঁচ থেকে ছটা কোরআনের তথ্য বলবো, যদি সময় থাকে তাহলে ছ খানাই বলবো, আর যদি সময় না থাকে সময় সাপেক্ষে দুখানা তিনখানা বলবো। মহিলারাকে জমি কেন বলা হলো দেখেন, প্রথম কথা আমি আপনি যখন ভাবি যে আমি পেঁয়াজ লাগাবো রসুন লাগাবো, তখন কিন্তু আমাকে জমি চাষ করতে যেতে হয়। জমি যদি চাষ না করেন, চাষাবাদ না করেন, পেঁয়াজ রসুন গম ধনে আর 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 ইত্যাদি কিছু আপনি পাবেন না। অনুরূপ আমার আল্লাহ আমার আপনার মা বোনকে যে সৃষ্টি করেছেন, আমি আপনি শেখুল হাদিস সাহেব আর উনি আর উনি আর উনি আর আপনি সারা পৃথিবীতে যত লোক আছে, বড় থেকে নিয়ে ছোট, ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে মাঝারি, এমপি এমএলএ ডাক্তার কবিরাজ মাওলানা মহাদ্দেস কারি হাফেজ আর ব্যবসিক আর আর ইত্যাদি সবাই ওই জমি থেকে এসেছে। তাহলে আমার মা যদি না থাকতেন তাহলে আমি পৃথিবীতে আসতাম না, মা বাবা না থাকলে আসতাম না। জমিতে যেমন ফসল হয়, আল্লাহ আমার মায়ের পেটটাকে আপনার মায়ের পেটটাকে জমি বানিয়েছেন, মানে সন্তানাদির জন্য ফসল বানিয়েছেন, যার কারণে আপনারা স্টেজে বসে আছেন। যদি আপনার মা না থাকতো, আপনি মায়ের দ্বারাতে ওই ফসল দ্বারা আপনি যদি না আসতেন তাহলে এই মহফিলে বসতে পারতেন না। তাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি মহিলা নামে যে জাতটাকে বানালাম, একে সন্তানাদিদার মতো ফসলের উপযোগীর জমির মতো আমি বানালাম, যেমন জমিতে ফসল হয় ওই রকম তুমি তোমার মায়ের গর্ভে ধারণ করবে, মায়ের পেটে তুমি আসবে, তারপরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, দুনিয়াতে এসে তুমি তাফালিং করে বেড়াতে পাবে না, তুমি মার্কেটিং শুধু করে বেড়াবে, ভিডিও দেখে বেড়াবে, তাস খেলবে জুয়া খেলবে এটা না। আমার আল্লাহ বললেন শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমাকে আমি দুনিয়াতে এই জন্য পাঠালাম, আমার কোরআন আমার এ তাওহীদের কিতাব যেন দুনিয়াতে তুমি কায়েম করো, দুনিয়াতে যেন প্রতিষ্ঠিত করো, কোরআনের আইন যাতে করে মানো, এই জন্য আমি নারী নামে জমি থেকে তোমাকে দুনিয়াতে পাঠালাম। একটা কথা হলো, ছোট ছোট করে বলছি। দ্বিতীয় কি তথ্য, জমি যদি কিনতে হয়, আপনি যদি এক বিঘা জমি নেন ক্রয় করেন, যদি কিনেন লদ্দির উপরে, লদ্দির উপরে যদি এক বিঘা জমি নেন, কমপক্ষে দুই থেকে তিন লক্ষ টাকা আপনাকে জমিওয়ালাকে লাগে, বিনামূল্যে বিনা দামে আপনাকে জমি কিন্তু দেওয়া হয় না। আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি যে নারী কুলকে বানালাম, খবরদার খবরদার, নারী নামে জমিটা যখন তুমি কিনে বাড়ি আনবে তখন তাকে কিনার সময় তার মোহরানা তুমি দিয়ে আনবে, খবরদার তোমরা পণ প্রথা চালু করবে না, কেন যে আমি নারী নামে জমিকে দিলাম, খবরদার তাদের সঙ্গে তুমি বেয়াদবি করিও না, আমি আল্লাহ তোমাকে ক্লিয়ার করে বলে দিলাম, খবরদার জমি যেমন কিনতে হয় টাকা দিয়ে, মহিলাকে যখন বিয়ে করবেন মা বোনদের সঙ্গে যখন বিয়ে হবে বিনা মোহরে বিয়ে হয় না, বরং যে পুরুষরা পণ নেয়
তাদের ব্যাপারে বিশ্বনবী অভিশাপ দিয়েছেন। ভাইরা বন্ধুরা আমার, এটা মজাকের কথা নয়, সারা পৃথিবীর দামি কিতাব আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। রে পুরুষরা, তোমরা যখন মহিলাকে বিয়ে করবে, কোনো বেটা ছেলার যখন বেটি ছেলার সঙ্গে বিয়ে হবে, মোহরানা দিয়ে তাকে ক্রয় করে আনতে হবে। এই জন্য আমি আল্লাহ মোহরানা দিয়ে তোমাদের আনার পারমিশন দিলাম। দুটা হলো কথা। চলেন এবারে তিন নম্বর বলছি, আর একটু আগে বাড়ি, আর একটু ডিপে ভিতরে ঢুকি। ডুবেন আপনি, আর একটু ডুবকি মারেন, দেখান, আপনাকে দেখাচ্ছি কোরআন কি বলছে। আচ্ছা, এখন পেঁয়াজ রসুন বোনার সমান আসমান আগ রেহানা বলেন। আচ্ছা, এখন না বুনে পেঁয়াজ যদি চাষ এখন না করি, ধ্যান দেবেন কথাটায়, এর আগে তিন মাস আগে ভরপুর বর্ষা ছিল, এক গলা পানি ছিল, এক বুক পানি ছিল, এক কোমর পানি, ট্রেক্টর নামিয়ে যদি চাষ করি, চাষ করতাম আর পেঁয়াজ বুনতাম, পেঁয়াজ হতো? আরে হ্যাঁ না বলেন, জোরে বলেন হতো, জোরে বলেন হ্যাঁ, হ্যাঁ বলেন হ্যাঁ, হতো? হতো না। আমার আল্লাহ বললেন, ওই পুরুষেরাকে সাবধান বাণী দিলেন, রে পুরুষেরা, এটা হাসির কথা নয় যাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে আমার আল্লাহ বললেন, যে পুরুষদের নারীর সঙ্গে বিয়ে হয়েছে, তার যখন ঋতু বন্ধ থাকবে, তার যখন মাসিক স্রাব বন্ধ থাকবে, তখন তুমি জমিটাকে যদি চাষ করো, আমি তোমাকে ফসল মানে সন্তানাদি দেব। তুমি যদি সে পানি অবস্থায়, তার মানে ঋতু অবস্থায় তুমি তার সঙ্গে ফসল উৎপন্ন করার, ফসল উপার্জন মানে সন্তান নেওয়ার জন্যে তুমি যদি কাছাকাছি হও, আমি আল্লাহ সেটাকে হারাম ঘোষণা করে দিলাম। বুঝতে পারলেন কথাটা? ইশারা করে বলছি, একটু মাঝারি আর উঁচা ভাষাতে বলছি, মাঝারি আর উঁচা, ছেলে পিলেও আছে, সবটা বুঝতে পারবে না। বুঝলেন? তাহলে যারা এই আয়াত থেকে বোঝা গেল, যারা ঋতু অবস্থাতে চাষ করতে যায়, চাষ মানে বুঝেছেন তো, ভাষা বুঝলেন, ঋতু অবস্থাতে যারা যায়, এটা হাসির খোরাক না, কোরআনের ফয়সলা, কি ব্যাধি হবে। চলেন এবারে স্বাস্থ্যবিজ্ঞানীদের কথা বলি, কেউ যদি ঋতু মানে মাসিকের অবস্থাতে স্ত্রীর সাথে কাছাকাছি হয়, মানে আসল কাজে লিপ্ত হয়, তাহলে গনোরিয়া, গনোরিয়া নাম জানেন তো, বলেন তো, জানেন? সিফিলিস জানেন? গনোরিয়া, সিফিলিস, আর 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 দুরারোগ্য হয়, বড় বড় রোগ হয়, বাস এটা কথা বুঝুন, বড় বড় রোগ হয় যেগুলোর ওষুধ নাই, ঝামেলা আছে, ওষুধ তো আছে কিন্তু ঝামেলা আছে, বড় রকমের রোগ হবে। তাহলে আল্লাহ যে আইনটা দিলেন সেটাকে খেলনা করার জন্য, হ্যাঁ, আপনি মার্কেটে মার্কেটে বেড়াবেন, এই আইন শুনবেন না। ভাইরা একটু দয়া করে আসেন, চলে আসেন, ভাই বড় যদি আছেন, সম্মানার্থে বলছি, একটু মজলিসে বসেন, দু চারটা কথা যদি শুনতে পান কোরআনের, হতে পারে লাভ হবে আপনার। আসেন, চলে আসেন, ভিড় জমেন না, দয়া করে চলে আসেন, ঠান্ডা রাত, হাড় ভাঙা ঠান্ডা, একটু ঘন ঘন হয়ে বসেন। কটা বললাম? তিনটা বললাম, তারপরে বলছি চার নম্বর বলছি। আল্লাহ বলছেন, মহিলারাকে জমি কেন বললাম জানো? মহিলারাকে আমি আজকে কিন্তু জালসাটা একবারে আপনার ভূমিকা টমিকা কিচ্ছু না, ডাইরেক্ট কোরআনের আলোচনাতে গেছি। মহিলারাকে কেন আপনার বলা হলো, এর তথ্য মুফাসসিরিন ইকরাম অনেক কথা লিখেছেন। তিন নম্বর যে কথাটা আমি আপনাদের বলছি, সে কথাটা কি, খুব ধ্যান দিবেন, আল্লাহ মহিলাদেরকে জমি কেন বললেন শুনেন। জমির এল কি আর থাকে, থাকে না, থাকে না, হ্যাঁ না বলেন। আপনি জমি যদি কিনেন তাহলে আবার এল কি আর লাগবে, যে জমিটাতে এল নাই চারোদিকে যদি না থাকে
আমিন নকশা করার পরে নকশা করে দিল, আপনি আমিন ডাকার আগে খুঁটা খাঁটি লিয়া ঢালাই মালের খুঁটা লিয়ে রেডি হলেন, যাতে করে আপনার জায়গা কেউ দখল করতে না পারে। এই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মা বোনকে যে দিয়েছেন, আমার আপনার মা বোনকে দিয়েছেন, এখানে আবার দুটা তফসির আছে, দুটা ব্যাখ্যা আছে, খুব ধ্যান দেবেন কথাটায়। প্রথম ব্যাখ্যাটা কিন্তু আমি একটু যাচ্ছি না, আমি প্রথম ব্যাখ্যাতে যাচ্ছি না, যেহেতু লোকজনের মেজাজ বুঝে আমি কথাটা একটু দিব আপনাদের, যদি আপনাদের ভালো লাগে আমি ভাবি যে ভালো লাগবে তাহলে দিব। দ্বিতীয় ব্যাখ্যাটা যাচ্ছি, জমির এলকিয়ার কেন মাধি বলেন তো, যাতে করে চাষ অন্য জমিতে না হয়, এই তো আপনি যে জমিটা কিনেছেন যাতে করে চাষ অন্য জমিতে না হয়, অন্য কেউ যেন আপনার জমিতে দখলাদি না করতে পারে, এই তো উদ্দেশ্য নাকি? আরে হ্যাঁ না বলেন, হ্যাঁ। তাহলে এটা কথা নারীদেরকে বলছি, মায়েরা শুনেন, পুরুষরা একটা কথা বললাম, আয়াত থেকে আপনাদের একটা খোরাক দেখি মা বোনেরা শুনেন। আমার আল্লাহ বললেন, রে মহিলারা, রে মা বোনেরা শুনেন, পুরুষ তোমাকে মহরানা দিয়ে তার বাড়িতে নিয়ে এলো, পুরুষেরা সমাজের লোক ডেকে মসজিদের ইমামকে নিয়ে তারা খুতবা দিয়ে আর গাড়ি ছাকড়া জুড়ে তোমাকে বাড়ি নিয়ে এলেন, তোমার পুরুষের যদি প্লাস্টিকের ঘর থাকে, এক কাঠা থাক, আধ কাঠা থাক, দুধুল থাক, এক দু এক ধুল থাক, যে ধুল জায়গাতে, যে কাঠাতে, যে ডিহিতে, যে জমিতে তোমার স্বামী তোমাকে মহরানা দিয়ে নিয়ে এলো, ওটা হলো এলকিয়ার, তোমার জন্য আমি এলকিয়ার করে দিলাম, খবরদার নারীকুল তুমি তোমার পুরুষের বিনা পারমিশনে ওই এলকিয়ার থেকে, ওই ঘর থেকে বের হবে না। আমি আল্লাহ বলে দিলাম, খবরদার নারীরা, তোমার স্বামীকে আমি যে বাড়িটা দিলাম, যে ঘরটা দিলাম, সেই ঘরে তোমার স্বামী তোমাকে নিয়ে এসে রেখে দিলেন, ওর চার দুয়ারি, ওর চারদিক থেকে, চারদিক থেকে আমি আল্লাহ এলের মতো করে দিলাম, খবরদার বিনা পারমিশনে, বিনা ইজাজতে, স্বামীর বিনা পারমিশনে তুমি কোথাও যেতে পাবে না। ছোট্ট করে একটা কথা বলেন, পিঁয়াজ আপনারা বুনলেন আর রসুন বুনলেন, কেউ যদি মনে করেন আপনার গ্রামের একটা লোকের নাম হলো খাবরুদ্দিন বা খাবিরুদ্দিন, খাবিরুদ্দিন পিঁয়াজ বুনলে, আর পিঁয়াজ বোনার পর একটা লোক আব্দুল বাসির নামে এই পাড়ার যাইয়া পিঁয়াজ গেলাকে এক আধ কেজি ঝোলাতে ভরে নিয়ে চলে এলো উঠিয়া, জমিওয়ালার রাগ হবে না, ওর লেগে দোয়া করবে বলেন তো, দোয়া করবে যে ভালো করেছি রে ভাই, জাল সাজু সে দিনই দান টান করিনি তো, পিঁয়াজটি লেগেছি তো ভালো করেছি নাকি? আল্লাহ বলছেন, নারী তোমাকে তোমার পুরুষের বাড়িতে যে আমি আল্লাহ পাঠালাম, খবরদার তুমি তার এলকিয়ার, তার চার দেওয়ারি যতখানি আছে সেখানে তুমি তার বিনা পারমিশনে কথা বলিও না, বিনা পারমিশনে মানে স্বামীর বিনা পারমিশনে, স্বামীর বিনা এজাজতে যদি তুমি কথা বলো তো ওই মতো হলো যেমন জমি থেকে বিনা বলাতে অন্য মালিক পিঁয়াজ নিয়ে চলে গেল। ভাইরা বোনেরা আমার, এ কথা থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের ভাষাটা ব্যবহার করেছেন, বহু তথ্যের কথা, বহু গভীর কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, কয়েকটা কথা বলে দিলাম, ছোট ছোট করে দু তিনটা কথা বললাম, আর একটা কথা বলবো আপনাদের, সেটা হলো কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জালসা শুনবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা জালসা শুনবেন, কিন্তু মন যদি পরিবর্তনের থাকে, মন যদি পরিবর্তনের থাকে
যে আমি জালসা শুনা পরিবর্তন হব তাহলে আপনার লাভ আছে। মন যদি আপনার চায় যে আমি আমার এই বক্তব্য শোনার পর আমল করব, হয় নারী হয় পুরুষ যদি নিয়াত করেন তাহলে লাভ হবে। মা বোনেরা আমার, ছোট্ট করে আর একটা কথা আপনাদের দিই, তারপরে আমি এদিকে আসছি। কোরআন যে ভাষাটা বললো, কোরআন যে ভাষাটা বলছে, এটা এত দামি কথা, এত দামি কথা, এত দামি কথা, যাতে করে আপনার সতীত্ব নষ্ট না হয়। সতীত্ব বুঝছেন তো? তার ইজ্জতে যেন দাগ না লাগে, কোনো বেটি ছেলের কোনো মেয়ে লোকের যেন দাগ না লাগে, কোরআন এই জন্য যোগানদারি করেছে, পহরাদারি করেছে, গাইডগিরি করেছে। তাহলে আমার আপনার টোটালটাই লাভ আছে। চলেন এবারে সুরা নূর, আল্লাহ বলছে যদি কোনো মহিলা বা কোনো পুরুষ ওর সতীত্বতে যদি দাগ লেগে যায়, দাগ যদি লেগে যায় তাহলে ক্ষতিটা কি করবে দেখেন, ক্ষতিটা কি করবে? সাপের একটা মুকুট থাকে, সাপের মুকুট মানে মুনি থাকে, সাপের মুনি যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর সাপ এত খাপা হয়ে যায় যে এদিকে ওদিকে পাগলের মতো ঘুরতে 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 দেওয়ালে টাক্কর মারে, গাছে টাক্কর মারে। শেষখানে যখন ওর মুনিটা ঢুঁড়া না পায়, খুঁজা না পায়, গাছে এত জোরে টাক্কর মারে যে নিজে নিজেই সে মারা যায়। মায়েরা বোনেরা ভাইরা আমার, কাউরি ইজ্জতে যদি দাগ লেগে যায়, কাউরি ইজ্জতে যদি দাগ লেগে যায়, কোনো মহিলার গায়ে যদি দাগ লেগে যায়, কাউরি সতীত্বতে যদি দাগ লেগে যায়, গোটা এলাকার মরল মাতব্বর জুড়ে যদি আপনার বিচার আচার হয়, সবাই মিলে যদি বিচার আচার করে, সবাই যদি বলে মেয়েটা ভালো, মেয়েটার চরিত্র ভালো, নামাজি মেয়ে, রোজাদার মেয়ে, জামাত করে মেয়েটা, কালমা পড়ে মেয়েটা, নামাজের কথা বলে মেয়েটা, রোজার কথা বলে মেয়েটা, দান ধ্যান করে মেয়েটা, যতগুলো গুণ আছে এতগুলো ভালো গুণ যদি একত্রিত করা হয়, আর যদি ওই মহিলার গায়ে দাগ লেগে যায়, তার সতীত্বতে যদি দাগ লেগে যায়, খবরদার মারে বন্ডে সাপের মতো যদি আপনি সারা জীবন মাথাটা আছড়ে আছড়ে মারা যান, তবু আপনার ইজ্জতটা ফিরে আসবে না। ওই জন্যে আমার আল্লাহ বললেন, খবরদার মহিলারা, রে মায়েরা, রে বোনেরা, রে পুরুষেরা, খবরদার তোমরা তোমাদের ইজ্জতে দাগ লাগায় না, দাগ লাগায় না। কিছু বলছেন নাকি স্যার? কিছু বলছেন নাকি? আচ্ছা, কি বলছিলাম কথাটা বলেন তো, ধ্যান দিয়েছে না তাই এরা। আজ মোটর সাইকেল কার কার আছে বলেন তো, হাত উঠান তো, একবার উঠান দেখি, কেউ হরি নাই, ভয় যে কে জানি মরানা টাকা খেতে লাগলো, যা ব্যাট সার জিলাপির মতো দিতে লেগেছে আপনারা খে। আচ্ছা বলেন, মোটর সাইকেল কার নেই, হাত উঠান, এই দেখ, এই ভাই ভালো, তার মানে সব দিকের আছে, কার মোটর সাইকেল নেই হাত উঠান তো, এই দু চার জনার নেই, বাকি সব দিকের আছে। আচ্ছা টিউ আছে, টিউ টিউ দেখেছেন তো, টিউ, আরে সাইকেল বলেন, সাইকেল আর মোটর সাইকেল ট্রেক্টর বুঝছেন আপনারা, টিউটা দেখেছেন, টিউটা, টিউটাকে কভার মারা আছে কিসে, টায়ারে, টায়ারটাকে কভার মানে ওকে হেফাজত করা আছে, লেমিনেশন করা আছে আপনার রিন দিয়ে, তারপরে রিনকে তার মার দিয়ে